হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একটা খুব সুন্দর খবর নিয়ে এলাম। মনে আছে নিশ্চয়ই চন্দ্রযান ওয়ানের অরবিটার চাঁদে প্রথম যে জল আছে তার সংকেত পাঠায় এবং নাসা তাতে সিলমোহর মারে। এবার আবার কামাল করল চন্দ্রযান টু এর অরবিটার এবং আবিষ্কার করল আর্গন-40 গ্যাস। বিক্রম ল্যান্ডারের সমাধি ঘটলেও চন্দ্রযান টু এর অরবিটার কিন্তু কাজ করেই চলেছে। এবার চন্দ্রযান টু এর চন্দ্রস অ্যাটমসফেরিক কম্পোজিশন এক্সপ্লোরার টু বা সংক্ষেপে চেস টু পেলোডার চাঁদের বহির্মণ্ডলে খোঁজ পেল আর্গন-40 গ্যাসের, যা চাঁদ থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। সম্প্রতি ইসরো টুইটার মারফতে জানিয়েও দিয়েছে সেই কথা। ইসরো বলেছে চেস টু পেলোড আসলে নিউট্রাল সাম স্পেকট্রোমিটার বেসড পেলোড, যা চাঁদের বহির্মণ্ডলের 1 থেকে 300 অ্যাটমিক মাস ইউনিট বা AMU-র আওতায় থাকা উপাদান খুঁজতে সক্ষম। সেভাবেই প্রথম পর্বে এই আর্গন-40 খুঁজে পেয়েছে চন্দ্রযান টু এর অরবিটার। আর্গন গ্যাস কী কী কাজে লাগে সেটা আমি পরে আসছি। তার আগে আর্গন গ্যাসের অন্যতম আইসোটোপ আর্গন-40 বা 40Ar চাঁদের বহির্মণ্ডলের একটি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান বলে জানিয়েছে ইসরো। চাঁদের বাইরে থাকা এই পাতলা গ্যাসীয় আবরণ জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পরিচিত চাঁদের এক্সপোস্ফিয়ার নামে। আবরণ এতটাই পাতলা যে গ্যাসের অণুগুলি খুব কমই পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। ইসরোর বিজ্ঞানীদের মতে আর্গন-40 তৈরি হয় পটাশিয়াম-40-র রেডিও অ্যাক্টিভ বিক্রিয়ার ফলে। চাঁদের দিন আর রাতের তাপমাত্রা এবং চাপের প্রভাবে পরিবর্তিত হয় আর্গন-40। সেভাবেই যখন চাঁদে দিন হয় তখন চাঁদের বহির্মণ্ডলে নির্গত হতে থাকে এই আর্গন-40 গ্যাস। এই আর্গন-40 গ্যাস কিন্তু আমাদের পৃথিবীতে সুলভ দুর্লভ একেবারেই নয়, কিন্তু সেটি চাঁদে পাওয়া খুবই ভালো একটি লক্ষণ। যেমন জল পৃথিবীতে সুলভ কিন্তু সেটি চাঁদে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, সেরকমই অনেকটা। এই গ্যাস মূলত ফ্লুরোসেন্ট লাইট, নিয়ন এবং বড় বড় গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। এছাড়া এই গ্যাসের সবথেকে যেটা বড় গুণ যে প্রচণ্ড ঠান্ডার জায়গাতেও এই গ্যাসের সাহায্যে একদম রুম টেম্পারেচারে কোনো জিনিসকে রাখা যেতে পারে, যা ভবিষ্যতে চাঁদের মাটিতে যদি মহাকাশচারীরা যায় এই গ্যাসকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা সম্ভব। এইখানেই অনেক আশার আলো দেখতে পাচ্ছে ইসরো তথা সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা। এটি একটি সত্যি খুশির খবর যে এরকম একটি গ্যাস চাঁদে পাওয়া গেছে, চাঁদের খানিকটা উপরেই। এটা খুবই ভালো খবর। বন্ধুরা, এই ছিল ইসরো টুইট করা এই সংবাদটা, আপনাদের সামনে পৌঁছে দিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসতে থাকি। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার কীরকম লাগলো এই আর্গন-40 গ্যাসটি পাওয়ার খবরে। ধন্যবাদ।